প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো। তবে আজকের পর্বে দেশি গুলশা মাছের পোনা চাষ সম্পর্কে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গুলশা মাছ বাংলাদেশের চাষকৃত মাছের তুলনায় অন্যান্য ছোট মাছের তুলনায় অনেকাংশে জনপ্রিয়। মিঠা পানির এই মাছটি একসময় বেশি পরিমাণে পাওয়া যেত নদ নদী খাল বিল হাওর বাওরে অনায়াসে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গুলশা মাছের প্রাপ্যতা পূর্বের অপেক্ষা অনেকাংশেই কমে গেছে। বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এ মাছের উৎপাদন শুরু হয়েছে এবং ব্যাপক পরিসরে তাও বাস্তবায়িত হয়েছে। দর্শক, তো গুলশা মাছ চাষের সুবিধা, এ মাছ মৌসুমি পুকুর, বার্ষিক পুকুর, অন্যান্য জলাশয়ে চাষ করা যায়। এ মাছ চাষের পুকুরে মূলত সব স্তরের খাবার খাওয়ানোর মাধ্যমে এ মাছ উৎপাদন করা সম্ভব। 5 থেকে 6 মাসের মধ্যে এগুলি বাজারজাত করা যায়। তাছাড়াও রুই বা সাদা কার্পজাতীয় মাছের তুলনায় এগুলি বিক্রির মুনাফা প্রায় দ্বিগুণ। শুধুমাত্র গুলশা মূলত সুস্বাদু এবং এগুলির সুস্বাদু হওয়ার কারণে বাজারে ভোক্তাদের নিকট এদের চাহিদা অত্যন্ত বেশি। দর্শক ভাইরা, তো মাছ চাষ করি না কেন, শিং মাগুর, পাবদা, গুলশা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে মূলত আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক একটি বিষয় রয়ে যায়, যেটা মূলত পুকুর প্রস্তুতি। যেটা মূলত পুকুর প্রস্তুত ভালোভাবে করতে পারলে আপনি মাছ চাষের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। তো আসুন জেনে নিই গুলশা মাছের পুকুর কীভাবে মেরামত করবেন এবং কী কী ক্রাইটেরিয়া অবলম্বন করে আপনার পুকুরটি প্রস্তুত করবেন। শুকনো মৌসুমে পুকুরের পাড়, আগাছা বা পুকুরের তলদেশের মাটি উঠিয়ে ফেলতে হবে। ছোটো মাছ আপনার থাকলে তা জাল দিয়ে তুলে ফেলতে হবে। ছোটো মাছ যদি সম্ভব না হয় তাহলে আপনার রুটেনন ব্যবহার করতে হবে, যাতে করে মাছ পুকুর হয় পরিষ্কার, তাছাড়া অন্যান্য মাছের ক্ষতিকর থেকেও মাছগুলি বাঁচতে পারে। প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে চুনের মাত্রা কম বেশি হতে পারে। পুকুরে মাছের পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পুকুরে পোনা ছাড়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আপনি যে পুকুরে মাছ চাষ করবেন ওই পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মেছে কি না। তাছাড়া মাছের যাতে ক্ষতি না হয় বা মাছ যদি খেতে পারে তো সেই সকল বিষয়ে আপনি প্রস্তুত করে মূলত পুকুরে মাছ চাষ করতে পারেন। তো পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য আপনি একটি বিষয় লক্ষ্য করতে পারেন, প্রতি শতাংশে 4 থেকে 5 কেজি হারে গোবর সার, 100 গ্রাম ইউরিয়া সার, 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। তাতে হবে কি, কিছুদিন পরে আপনার দেখবেন পুকুরে প্রাকৃতিক খাবারের জন্ম হয়েছে, যেগুলি মূলত আপনি নিশ্চিত হতে পারেন পানির রং সবুজ অথবা বাদামি হলে ছাড়তে পারেন, যেগুলি মূলত পোনা ছাড়ার ক্ষেত্রে এক আদর্শময় পরিবেশ বিরাজ করে। দর্শক ভাইরা, তো পুকুরে পোনা মজুদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি ভালো একটি তথ্য বা তথ্য মেনে চলতে হবে। পুকুরে মাছ চাষের সফলতা নির্ভর করে সুস্থ সবল ভালো প্রজাতির সঠিক পরিমাণে মজুদের পোনার উপর, যেগুলি মূলত আপনি পুকুরে কী শতকে এবং কী পরিমাণে পোনা মজুদ করছেন এবং কেমন পোনা মজুদ করছেন, তো সেটার উপর নির্ভরশীল আপনার মাছ চাষ। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলির সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। তো আপনি প্রথমে বলে নিই এগুলি মূলত আপনার 700 থেকে 1000 লাইনের পোনা, যেগুলি মূলত আপনি বায়োফ্লকে পুকুরে আরএসএ তাছাড়া বরং ক্লিনে চাষ করার মাধ্যমে অনায়াসে সাফল্য করতে পারবেন বা সাফল্য অর্জন করতে পারবেন। কারণ হচ্ছে এগুলি বড় সাইজের পোনা, যেগুলি মূলত আপনি এগুলি চাষ করার সময় এদের মর্টালিটি বা মৃত্যু হার অনেকাংশেই কমে যায়। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে থানা তিরিশাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা উৎকৃষ্ট ভালো মানের সুস্থ সবল মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। যদি আপনি চান আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করবেন তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অর্থাৎ আপনি যদি ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।